নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকে আলোচনা করব স্টক মালের ব্যবসা সম্পর্কে। ফ্রেন্ড, অন্য অন্য ব্যবসার তুলনায় স্টক মালের ব্যবসায় যেভাবে টাকাটা ডবল করা যায়, অন্য ব্যবসায় কিন্তু এত সহজে টাকাটা ডবল করা যায় না। তাছাড়াও এই ব্যবসাটা যদি বুঝে করা যায়, তাহলে এই ব্যবসায় লসের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তো আমি এই ব্যবসাতে বিস্তারিত আলোচনা করব। আপনি মানে কোন প্রোডাক্টের স্টক করবেন, কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটাই নামবেন, আর কোন প্রোডাক্টে সব থেকে বেশি লাভ আছে স্টক মালের ব্যবসায়। সিম্পল একটা উদাহরণ দিই, আপনি যদি ব্যাংকে আপনার টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখেন, তাও মোটামুটি 6.5-7% ব্যাজ আসে। সেই হিসেবে যদি হিসাব করা হয়, তাহলে আপনি যদি ফিক্সড ডিপোজিটও করেন টাকা ব্যাংকে, তারপরেও আপনার 13-14 বছর টাকা ডবল হতে লেগে যায়। মিউচুয়াল ফান্ডও যদি আপনি করেন, তাও মোটামুটি 4-5 বছরের কোনো তো টাকা ডবল হয়ই না। কিন্তু স্টক মালের ব্যবসা এরকম একটি ব্যবসা যেটাতে আপনি প্রতি বছরে টাকা ডবল করতে পারেন। আপনি যদি একটু ভালো শিখে যান ব্যবসাটি, 6 মাসেও টাকা ডবল করা সম্ভব। তো ফ্রেন্ড, অবশ্যই আলোচনা করবো এসব ব্যাপারে। কিন্তু আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যে কোনো নতুন ভিডিও সবার আগে থাকার জন্য। চলুন শুরু করা যায়। ফ্রেন্ড, আপনি যখন নতুন নতুন এই ব্যবসায় নামবেন, তখন আপনি মাত্র 10-20 হাজার টাকা দিয়েই ব্যবসা শুরু করবেন। আপনার কাছে ভালোই থাকতে পারে 5-10 লাখ, কিন্তু অত টাকা দিয়ে আপনি ব্যবসা শুরুই করবেন না। আপনি প্রথম পর্যায়ে যখন করবেন, তখন মাত্র 10-20 হাজার টাকা দিয়ে শুরু করবেন। কেন, কারণটা বলছি। কারণ আছে, স্টক মালের ব্যবসা এরকম যে হতে পারে আপনি ব্যবসাটা জানেন না, শেখেন না, বা এ সম্পর্কে আগে কোনোরকম কোনো ধারণা নাই। তো আপনি একটা জিনিস, যে কোনো প্রোডাক্ট যেটা খারাপ হয়ই না, সেটাই আপনি ঘরে ওঠালেন, ওঠানোর পরে ওটা খারাপ হয়ে গেল, আপনি ঠিকঠাক মতো দামটা পেলেন না, বা আপনি যখন প্রোডাক্টটা কিনেছেন তখন আর যখন বিক্রি করবেন তার ভিতরে দামের ডিফারেন্সটা খুব বেশি নাই, তো অনেক ধরনের সমস্যা আছে। আপনি একসাথে যদি না জানেন ব্যবসাটি সেই সম্পর্কে, তাহলে একসাথে বেশি টাকা ইনভেস্ট করবেন না। কী কী প্রোডাক্ট নিয়ে করবেন সেটা আমি আলোচনা করেছি, কিন্তু তার আগে একটা কথা বলে নিই। আপনি এই যে মালটা কিনবেন, কোথা থেকে কিনবেন, কীভাবে কিনবেন? বেশিরভাগ লোকে কীভাবে, যে আমার এরিয়া থেকে যখন জিনিসগুলোর দাম কম হবে তখন উঠিয়ে নেব, আর যখন দাম বেশি হয়ে যাবে তখন বিক্রি করে দেবো, এটাই সর্বোত্তম পদ্ধতি নয়। মনে করেন, আপনি যে এরিয়াতে থাকেন সেখানে ধানটা ভালো হয়, কিন্তু আপনি করতে চাচ্ছেন ডালের ব্যবসা, তো আপনার এরিয়ায় ডালটা কম হয়, তো সেক্ষেত্রে ডালের দাম খুব বেশি কিন্তু কম হবে না আপনার এরিয়াতে। আর এটা ঠিক যে আপনার এরিয়াতে যেটা ভালো হয় সেজনের সময় যেটা দাম কম হয়ে যায় সেটা আপনি ওঠাতে পারবেন, কিন্তু যে জিনিসটা আপনি ব্যবসা করতে চাচ্ছেন যেটা লাভ বেশি, সেটা যেখানে বেশি হয় সেখানে তার দামটা সেজনের সময় কম হয়, তো সেখান থেকে ওঠানোই বেটার। আর ভিতরে একটা কথা বলে দিই, অনেক প্রোডাক্ট এরকম আছে যে প্রোডাক্টটার দাম মোটামুটি 1 বছর পরে গিয়ে ওঠে। মনে করেন, আপনি ধানের গুদামজাত করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যখন ধানটা কাটা হয় তখন ওর দামটা অনেক কম থাকে, এটা ঠিক, কিন্তু ধানটার দাম বাড়ার জন্য মোটামুটি 8-10 মাস অপেক্ষা করতে হয়, তারপরেই কিন্তু দামটা আসে। আর তারপরও আপনি চালু চালু ধানটা বিক্রি করলে যে পরিমাণে, মনে করেন যে 40 কেজিতে 1 মণ, তো 1 বছর পরে কি ওটা 40 কেজি ওজন থাকবে? 2 কেজি হোক, 4 কেজি হোক, ওর থেকে কমবে, তো সেটাও আপনাকে ভরপাই করতে হবে, সেটা সে জিনিসটা মাথায় রাখতে হবে। ফ্রেন্ড, এটা তো ক্লিয়ার হয়ে গেলো যে আপনি প্রথম পর্যায়ে যখন শুরু করবেন তখন 10-20 হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করবেন। আপনার এক্সট্রা কোনো ঘর বানানোর দরকার নেই, আপনার যে ঘরই আছে সেখানে কিছু পরিমাণে মাল উঠিয়ে আপনি পরীক্ষা করতে থাকবেন, দামটা বিষয়ে বাজার বিষয়ে রিসার্চ করতে থাকবেন। তারপরে যখন আপনি বুঝতে পারবেন না এই সিজনে উঠালে আমি এই পরিমাণে লাভটা করতে পারবো, তারপর উঠাবেন। দ্বিতীয়টা, যে প্রোডাক্টের দাম যে জায়গায় সব থেকে কম থাকে সেখান থেকে ওঠানোই বেটার। মনে করেন যে আপনি যেখানে থাকেন সেখান থেকে 100 কিলোমিটার, 50 কিলোমিটার বা 100 কিলোমিটার দূরে একটা জিনিসের দাম অনেক কম থাকে, যে জিনিসটার দাম আমরা এখানে অতটা কম হয় না, সেখান থেকে সে জিনিসটা ওঠানোই বেটার। ট্রান্সপোর্টিং কস্ট খুব বেশি পড়ে না। এর সাথে সাথে আর একটা জিনিসও অ্যাড করতে চাচ্ছি, আমি ভিতরেই বলেছি যে জিনিসটা 1 বছর পরে গিয়ে দাম ওঠে, সেটা নিয়ে ব্যবসা করলে ব্যবসা বড় করতে অনেক সময়ের ব্যাপার, বা অনেক সময় অতটা ধৈর্য থাকে না। তো যে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করবেন, যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে ভালো হয়, এরকম কিছু প্রোডাক্ট আমি বলছি আর আলোচনাও করছি। প্রথমত, ধান, গম, ডাল, আলু, রসুন, পেঁয়াজ, এগুলো কিন্তু স্টক করে খুব বেশি লাভ করে। কিন্তু আমি যেরকম বলছি যে ডাল বা চাল এগুলোতে অনেক সময় লাগে, তুরান্ত যদি আপনি কী করতে চান মানে অল্প কিছুদিনের ভিতরে, যেরকম 2 মাসের ভিতরে ডবল হয়ে যাবে। আমি যদি পেঁয়াজের উদাহরণটা দিই, পেঁয়াজ কিন্তু বৃষ্টির সময় খারাপ হয়ে যায়, তো বৃষ্টি শুরু হওয়ার আগে, আমি ইন্ডিয়ার হিসাবটা দিচ্ছি বাংলাদেশের নয়, মনে করেন বৃষ্টি শুরু হওয়ার আগে আপনি যদি পাইকারিতে নেন না, তো
পাঁচ টাকা সাত টাকা কিলো দরে আপনি টেস্ট পেয়ে যাবেন। আর ওটাই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে মাত্র দুই মাসের তো তিন মাস, যদি বেশি বেশি যায় দুই থেকে তিন মাস পরে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে সাত টাকার জিনিস আপনি পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন নর্মালি। তো সেখানে সেক্ষেত্রে আপনার সাতশো আটশো গুণ লাভ থাকছে এই ব্যবসাটিতে, সেটাও তিন মাসে। এই জন্য এটাতে বেশি পরিমাণে লাভ থাকে কারণ এটা বৃষ্টির সময় খারাপ হয়ে যায়। আর আপনি যদি পেঁয়াজটা গুদামজাত করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে, ভালো করে শিখতে হবে কীভাবে পেঁয়াজটা রাখতে খারাপ হয় না, চালেই বানিয়ে বানিয়ে উপরে নিচে হাওয়া ঢোকার জায়গা রাখতে হবে, আর রেগুলার চেক করতে হবে কারণ একটা যদি পচা পেঁয়াজের ভিতরে থেকে যায় তাহলে অন্যগুলো কিন্তু পচিয়ে দেয়। তো এরকম সবসময় আপনাকে নজরদারি করতে হবে। আমি এই জন্য অল্প টাকা দিয়ে মাল ওঠাতে বলছি, মনে করেন আপনি পাঁচ পাঁচ হাজার টাকার পেঁয়াজ ওঠালেন আর পনেরো দিনের মাথায় সব পচে গেল, ঠিক আছে তো সেটা ঠিক হবে না। তো উঠাবেন কীভাবে, মনে করেন যে আমি যেরকম বললাম বৃষ্টির আগে যখন দামটা কম হয় কম থাকে তখন আপনি ওঠাবেন, বৃষ্টি শুরু হলে এক দুই মাস পর থেকে কিন্তু দামটা বেড়ে যায়, তখন খুব বেশি লাভের আশা না করে ছেড়ে দেওয়া বেটার। আর এই ব্যবসা যদি নাও থাকে তাও দুই চারশো পার্সেন্ট লাভ কিন্তু থাকবেই, এটা আমরা সবাই জানি কারণ বাজার থেকে যারা কিনে কেনাকাটা করে মানে খুচরো বাজারেই দশ টাকা পেঁয়াজের কেজি হয়ে যায় কিন্তু যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত চলে যায় নর্মালি। এরপরে রসুনের যে ব্যবসাটা আছে সেটাও কিন্তু এরকম, বৃষ্টির সময় বৃষ্টির আগে যখন রসুনটা ওঠে আর কি, বৃষ্টির আগে যখন রসুনের সিজনটা আসে তখন পাইকারিতে পনেরো টাকা বিশ টাকা, আমি ইন্ডিয়ার কথা বলছি, পনেরো টাকা থেকে বিশ টাকা দশ টাকাও পাওয়া যায় মাঝে মাঝে কিলো আপনি যদি পাইকারিতে একটু বেশি পরিমাণে নেন, কিন্তু ওটাই বৃষ্টি যখন চালু হয়ে যায় দুই মাস যেতে তো ওটাই একশো টাকা দেড়শো টাকা কিলো হয়ে যায়, এখানেও কিন্তু চার পাঁচশো পার্সেন্ট লাভ আছে। এই যে দুটো প্রোডাক্ট পেয়ে যাওয়া রসুন এতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো প্রথম পর্যায়ে দুই হাজার টাকা পাঁচ হাজার মানে প্রথম বছরে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে প্রোডাক্টটা উঠিয়ে চেক করে নিন, পরবর্তীতে আপনি কিনতে পারবেন বেশি করে। একবার ব্যবসাটি না করে দেখে কিন্তু এই প্রোডাক্টটা অনেক ওঠানো যাবে না। এরপরে যদি বলি আলু, এবার আলুও কিন্তু অনেকটা এরকম যে দশ টাকা বারো টাকা কিলো হয়ে যায় সিজনের সময়, আর যখন বৃষ্টির পরেও যেরকম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত যায়, সেক্ষেত্রে আপনি যখন উঠাচ্ছেন প্রোডাক্টটা তখন পাইকারিতে উঠাচ্ছেন, খুচ পরিমাণে মাল আছে আপনার কাছে, যখন বিক্রি করবেন তখনও কিন্তু আপনি খুচরো বিক্রি করতে পারবেন না, তখনও আপনাকে পাইকারিতেই বিক্রি করতে হবে, মানে ওই তিরিশ টাকা চল্লিশ টাকা আপনার দেখে লাভ নেই। আপনি মনে করেন বারো টাকা দিয়ে উঠিয়েছেন, এবার পাইকারিতে বিক্রি করতে গেলে আপনি কত পাবেন, পঁচিশ টাকা, সেটা আপনাকে হিসেবে রাখতে হবে। প্রত্যেকটা স্টক মালের ব্যবসায় প্রথমে সেটা হিসেবে করতে হবে, পাইকারিতে আমি এত টাকা উঠালাম পাইকারিতে আমি কত টাকায় বিক্রি করতে পারবো, খুচরা মালের হিসেবটা করলে হবে না। আর দ্বিতীয়ত যে ডাল বা চালের কথা আমি বলেছি এটা মোটামুটি আট মাস ধরে রাখতে হবে, আট মাস পরে এর দামটা ডবল হওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ডবল হয় না কিন্তু না হলে দেড় গুণা তো হবেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি ধরে নিলে এক বছরের কাছাকাছি চলে যায় ব্যবসাটা করতে গেলে। তো সেটা যদি আপনি করতে চান করতে পারেন, কিন্তু আপনি যদি তুরন্ত টাকা ডবল করতে চান তাহলে পেঁয়াজ বা রসুনের ব্যবসাটা করতে পারেন, বা আপনি যদি চান আপনি যদি স্টক মালের ব্যবসা করতে চান তাহলে কিন্তু সিজন অনুযায়ী আপনাকে বুঝে জিনিসগুলো উঠা যাবে। যেরকম মনে করেন যে ঠান্ডার সময় ঠান্ডার যে কাপড়গুলো থাকে সেগুলোর দাম অনেক বেশি থাকে, তো আপনি প্রথমে বৃষ্টির আগে পেঁয়াজ রসুনের ব্যবসাটা করলেন, করার পরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনার মালটা বিক্রি হয়ে গেল কিছু টাকাও চলে আসলো, শীতকালের যে প্রোডাক্টগুলো আছে যেরকম মোজা সোয়েটার টুপি এগুলো দাম কিন্তু শীতকালেই বেশি থাকে, গরমের সময় অনেক কম থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি ঠান্ডা আসার দুই মাস আগে যখন আপনার পেঁয়াজ রসুনের টাকাটা চলে আসলো তখন আপনি সেই ঠান্ডার কাপড়গুলো উঠালেন, অবশ্যই বুঝে ওঠাতে হবে, এই না যে লাখ টাকার মাল ভরে দিলাম, একবার তো আপনাকে দেখতেই হবে কিনে যে কোন জিনিসটার দাম বেশি হয় বা কম হয় সেটা রিসার্চ করে তারপরে। আমি এই জন্য কিছু বলছি না কারণ এক এক এরিয়াতে এক এক রকম হয়, তো আপনি কোন এরিয়া থেকে যে আমার ভিডিও দেখছেন সেটা তো আমি জানি না। তো যাই হোক, ঠান্ডার আগে মনে করেন ঠান্ডায় জিনিস যে জিনিসের দাম বাড়বে সেই জিনিসটা আপনি বৃষ্টির সময় উঠালেন, ঠান্ডার সময় বিক্রি করে দিলেন, এরপর গরমে যে জিনিসটার দাম বাড়বে যেরকম পাংখার মতো ইলেকট্রিক সিজ আছে যেগুলো ইলেকট্রিক জিনিস আছে যেগুলোর দাম গরমে বাড়বেই বাড়বে, তো আপনি ঠান্ডার সময় যে জিনিসগুলোর দাম কম থাকে ওটা পাইকারিতে উঠে আবার গরমে বিক্রি করবেন। তো ফ্রেন্ড এটা কিন্তু একটা চক্রের মতো, আপনি যে জিনিসটা ভালো বুঝবেন
সেটাই কিন্তু বেশি পরিমাণে ইনভেস্ট করবেন। যে জিনিসটা সম্পর্কে আপনি জানেনই না সেই জিনিসটা ইনভেস্টও করবেন। হ্যাঁ, আপনি 5,000-10,000 টাকার প্রোডাক্ট উঠিয়ে রিসার্চ করে নিতে পারেন। তো স্টক মার্কেটের ব্যবসায় ফ্রেন্ড, আপনার টাকা মনে করেন যদি আপনি 10 লাখ টাকা খাটান তাহলে 20 লাখ টাকা হবেই আপনি যদি বুঝে করতে পারেন। অনেক সময় 6 মাসেও কিন্তু টাকাটা ডাবল হয়ে যায়। তাই রিকোয়েস্ট করবো ফ্রেন্ড, আপনি যদি ব্যবসাটি শুরু করেন অবশ্যই কম টাকা দিয়ে শুরু করবেন, ঘরোয়া পর্যায়ে শুরু করবেন। আলাদা করে দোকান ঘর ভাড়া গোদাম ভাড়া কিছু করার দরকার নেই। যখন বুঝে যাবেন, যখন লাভ আসা শুরু হয়ে যাবে, ব্যবসা এমনিই বড় হয়ে যাবে। তো ফ্রেন্ড, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, নমস্কার।